যে একজন ব্যক্তি তাই পাবে আল্লাহর কাছে যা সে নিয়ত করে। মানে আপনি আপনি যা করেন সারাদিন, এই কাজগুলোর মধ্য থেকে যে কোনো কাজ আপনি যেই কোনো নিয়তে করেন, এটা আমরা সবাই করি, আমাদের ইচ্ছা, নিয়ত মানে ইচ্ছা, ইচ্ছা করে করি। কে কী পাওয়ার জন্য করেন সেটা আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। রাসূল আমাদেরকে সংবাদ দিয়েছেন, একজন ব্যক্তি যে কোনো ভালো কাজ যেই নিয়তে করবে, আল্লাহর পক্ষ থেকে তাকে সেই নিয়ত বলেই গণ্য করা হবে। এই একটা ছোট্ট কথা, এটা আমাদের অনেকের বিবেকে ঢোকে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সংবাদ দিয়েছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি বিনা বাড়াবাড়িতে বলতে পারি, রাস্তা থেকে কোনো একটা কষ্টদায়ক বস্তু কারো চোখে পড়েছে, সেটা কলার ছিলকা হোক, একটা তার কাটা হোক, একটা পিন হোক, যা মানুষকে ক্ষতি করতে পারে, যা মুসলিমের সম্পদকে ক্ষতি করতে পারে, এমন কোনো কিছু যদি তার চোখে পড়ে, কেউ নাই সেখানে, শুধু সে, আর এমন কোনো ভারী কাজও না, সে এটাকে তুলে ফেলে দিল, এর চাইতে হালকা কোনো কাজ আছে? রাসূল কি বলেছেন, একজন ব্যক্তি কোনো কাজ যদি করে, যদি নিয়ত করে করে, তাহলে সেটা ইবাদতের রূপ নেবে। আপনি রাস্তা থেকে একটা ইটা, একটা তারকাটা তুলে ফেলে দিলেন, এটা একটা স্বাভাবিক কাজ, কিন্তু যদি এটা নিয়ত করে করেন তাহলে এটা ইবাদতের রূপ নেবে, এটা ইবাদত হয়ে যাবে, যেটা আমাদের ইসলামের একটা আমল, তখন এটা হয়ে যাবে ইবাদত। আর কোনো ব্যক্তি ইবাদত যদি যে কোনো নিয়তে করে, এখন আমার কাছে কতগুলো ক্যামেরা লাগানো, আমি যদি এখন দান করার সময় আসে, আমি যদি পকেট থেকে 1000 টাকার নোটটা বের করে দেখিয়ে দিই, উদ্দেশ্য আমার যা, তা কিন্তু আল্লাহর কাছে গণ্য হবে। এখানে এতগুলো ক্যামেরা, এত হাজার মানুষ দেখবে, এতগুলো মানুষ দেখবে, এটা যদি আমার নিয়তে চলে আসে, তাহলে আল্লাহ আমাকে এটাই ফোকাস করাবেন। আর এটা যদি আমি রাসূল যেই সেন্সে বলেছেন, আমি যদি ওইটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আপনার কি ফায়দা? আপনি শোনেন রাসূল কি বলেছেন, ও ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, একজন ব্যক্তি একটা ভালো কাজ করলো আর আল্লাহর পক্ষ থেকে তাকে লিখিত দিয়ে দেওয়া হলো, এখন ও যা নিয়ত করবে তা পাবে। কি মনে করবে, মানে আপনি যা নিয়ত করবেন আল্লাহ, আল্লাহ রেডি, আল্লাহ বলছে এখন তোমার নিয়ত যা আমি তা দেবো তোমাকে, তোমার নিয়ত যদি হয় দুনিয়া তোমাকে আমি দুনিয়া দেবো, তোমার নিয়ত যদি হয় জান্নাত, আল্লাহ বলতেছেন এই কাজের বিনিময়ে আমি তোমাকে জান্নাতই দেব, কারণ ভাষাটা তো আমার না। আর ট্রান্সলেট আপনারা আপনাদের আলেমদের থেকে করিয়ে নেবেন, কারণ আমি অতটা আরবি বুঝি না গ্রামার, তবে যারা ভালো বোঝে তাদের কাছ থেকে বুঝে নেবেন যে তর্জমাটা কি এমনই কিনা। রাসূল বলেছেন, ও ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, একজন ব্যক্তি সে যে নিয়তে কাজটা করলো সে তাই পাবে। এটাকে বোঝার জন্য পরকালকে আপনার দুনিয়া দিয়ে চিনতে হবে, এটা একটা মজার লজিক বলি আপনাকে, ভালো লাগবে আপনাদের, ইমান তাজা হবে ইনশাআল্লাহ। আপনি কি ভুলে গেছেন যে পরকালের সব কিছু তো গায়েব, গায়েব না, কেউ কি দেখেছেন? দেখেন নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে একটা বড় উত্তম আচরণ করেছেন, যেটা আপন ভাই করে থাকে, যেটা একজন পিতা করে থাকে, যেটা একটা নিজের ফেভারের লোক করে থাকে, নিজের শিক্ষক করে থাকে। কেমন? আপনি যখন খেলা দেন আপনার চোখ বাঁধা থাকে, আপনি দেখতে পান না, সোজানা ব্যাপার, তখন আপনাকে যখন ছেড়ে দেওয়া হয়, যারা দায়িত্বশীল তাদের মধ্যে আপনার ভাইও থাকে, বন্ধু বান্ধবও থাকে, অনেকেই থাকে, তারা তো আপনাকে বলতে তো পারে না, ডানে জানা, বায়ে জানা, সামনে জানা, থাম, বাড়ি দি, এটা বলতে তো পারে না, কিন্তু তারা এমন সব আচরণ করে, এমন ইঙ্গিত দেয় যাতে করে আপনি ডান বাম বুঝতে পারেন। হয়েছে আপনাদের সাথে কোনোদিন এরকম ঘটনা? দেখবেন যে অনেকের সাথেই ঘটে, ইঙ্গিত দেয়, সংকেত দেয় যাতে করে ও ডানে যায় অথবা বায়ে যায়, থেমে গেলে যাতে বাড়ি দেয়, ইঙ্গিত দেয় যাতে করে ও জিতে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু গায়েবের বিষয়টাকে আমাদের কাছ থেকে আড়াল রেখেছেন, কিন্তু আমাদের ইমানকে দৃঢ় রাখার জন্য আল্লাহ রাসূলকে দিয়ে এবং কোরআনে এমন কিছু ইঙ্গিত রেখে দিয়েছেন যেটা দেখিয়ে দেওয়ার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন মুসলিমরা যেন এগুলো জেনে যায় এবং গায়েবের ব্যাপারটা যেন তার অন্তরে বসে যায়, আমার এই বান্দারা যেন এগুলো দেখে দেখে আমার প্রতি ইমান যেন দৃঢ় করে, এই জন্য আল্লাহ সেই নুকতাগুলো রেখে দিয়েছেন, সেই ক্লুগুলো রেখে দিয়েছেন। তার মধ্যে একটা আয়াত আমি আপনাকে বলি, যেটা শুনলে আপনার ইমান বেড়ে যাবে, সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 50 নম্বর আয়াতটা পড়েন। আল্লাহ বলেছেন, মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, এমন কোনো কিছু নাই আমার সৃষ্টির মধ্যে
যে আমি আল্লাহ এটাকে জোড়ায় জোড়ায় সৃষ্টি না করেছি। একটা সিম্পল ভাষা শোনেন, জোড়ায় জোড়ায় আল্লাহ বলেছেন তোমার নজরে যা কিছু তুমি দেখতে পাও আর যা কিছু তুমি দেখতে পাও না, যা কিছু তুমি বোঝো আর যা কিছু তুমি বোঝো না, জেনে নাও প্রত্যেকটার জোড়া রয়েছে। জোড়া বোঝেন? জোড়া মানে জোর না, যেমন দুইটাই এক জোর, আর জোড়া মানে হলো দুইটাই কিন্তু একটা অপরটির বিপরীত। যেমন ধরেন এটা কি এপিট আর এটা ওপিট, এটা প্যাট এর বিপরীত কি পিট, মাথা পা বা হাত পা, ডান ডানের বিপরীত কি বাম, উপরে নিচে, দিন হাসি সুখ দুঃখ, সুখের বিপরীত দুঃখ, হাসি তেমন কান্না, জীবন মরণ মৃত্যু। এই সব আপনি বুঝলেন নাকি এখানে কোনো ভুল আছে? জোতা দেখেছেন একটা ডান পায়ের একটা বাম পায়ের দেখেছেন না? তখন আপনি বুঝলেন যে এটা একজোড়া জুতা। যদি দুইটাই ডান পায়ের হয় একজোড়া হবে? তখন আপনি লোককে বলতেছেন ভাই এটা এটা চেঞ্জ করে দেন, এটা তো দুইটাই ডান পায়ের। যদি বেটাই বলে যে দুইটা তো দিলাম কিন্তু আপনি নেবেন? জোড়া পুরা হয়নি, জোর হয়েছে কিন্তু জোড়া পুরা হয়নি। জোড়া পুরা তখন হবে যখন তার ডান আর বাম দুইটা আপনি একসাথে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সূক্ষ্ম কথা বলে দিয়েছেন যে বান্দা তুমি যা দেখতে পাও আর যা দেখতে পাও না, জেনে নাও এই পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি আল্লাহ ছাড়া, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন সব কিছুরই আমি বিপরীত দিক একটা জোড়া সৃষ্টি করেছি। এবার তুমি বোঝো আমি তোমাকে কি বোঝাতে চেয়েছি। তুমি যখন সব কিছু মেনে নিলা, রাত হয়ে গেছে তুমি দিনকে বিশ্বাস করে নাও যে একটু পরেই দিন আসবে, সূর্য উঠে গেলেই দিন আসবে, এটা যেমন স্পষ্ট আল্লাহ বলেছেন বান্দা, তাহলে এটা কি দুনিয়া? এটা কি দুনিয়া? তাহলে এর বিপরীত কি হবে? আখেরা বা পরকাল, তাই না? ইহকাল পরকাল, তাহলে পরকাল যে সত্য, পরকাল যে হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আমাদের চোখের সামনে তুলে ধরেছেন, শুধু দুনিয়া দেখিয়ে দিয়েছেন, এর বিপরীত দিকটাকে শুধু আল্লাহ ঢেকে রেখেছেন। এবং আল্লাহ বলে দিয়েছেন যেহেতু আমি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি বান্দা, তাহলে দুনিয়ারও বিপরীত একটা জায়গা আছে, সেটা কি? পরকাল। দুনিয়ার বিপরীত পরকাল, আখেরাত বলে একটা জায়গা আছে, এটা তুমি তোমার ইমানের মধ্যে বসিয়ে নাও। আজকে সায়েন্স আবিষ্কার করে দেখিয়েছে ডিমের মধ্যে মহিলা পুরুষ রয়েছে, গাছের মধ্যে মহিলা পুরুষ আছে, ফলের মধ্যে মহিলা পুরুষ আছে, জোড়া আছে, এটা সায়েন্স স্বীকার করে। এটা আমরাও জানি, অনেকেই আপনারা জানেন, জানেন না? যেমন একটা ডিম আপনি ফুটালেন, কিছু বাচ্চা বেরোলো, সব বাচ্চাই কি মুরগি হয় না? মোরগ হয়, মোরগ হয়। তাহলে মোরগটা যে ডিম থেকে বেরোলো এটা কি মুরগির ডিম? মানে ডিমটা কি মহিলা ডিম ছিল না পুরুষ ডিম ছিল?